ইংলিশ প্রিমিয়ার ফুটবল। মোহামেদ সালার শেষ দিকের গোলে আর্সেনালের কাছে হার এড়িয়েছে লিভারপুল। রবিবার আর্সেনালের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটি 2-2 সমতায় শেষ হয়। এ ড্রয় লিভারপুলকে এক পয়েন্ট পেছনে রেখে লিগ টেবিলে শীর্ষেই থাকলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণ হয় আর্সেনালের। নবম মিনিটে গোলের জন্য নেওয়া প্রথম শটে এগিয়ে যায় গানাররা। বেন হোয়াইটের উঁচু করে বাড়ানো পাস ধরে বক্সে একজনকে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন বুকায়ো সাকা। 18 মিনিটে লিভারপুলের ভার্জিল ফন ডাইক হেডে সমতা ফেরান। 43 মিনিটে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। ডেকলান রাইজের ফ্রি কিক বক্সে পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ধাক্কা খায় আর্সেনাল। 55 মিনিটে চোট পেয়ে উঠে যান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালিয়াইস। বদলি নামেন পোলিশ ডিফেন্ডার ইয়াকুব কিজলিও। দ্বিতীয়ার্ধের চাপ বাড়ানো লিভারপুল 81 মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। ডি বক্সে দারুণ নুনেসের পাস পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা মোহামেদ সালা। বাকি সময় কেউই দেখা পায়নি জয়সূচক গোলের। এই ড্রয়ে 9 ম্যাচ শেষে লিভারপুল 22 পয়েন্ট নিয়ে ম্যান সিটির কাছে এক পয়েন্ট পেছনে থেকে টেবিলের দুয়ে রয়েছে। 18 পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান 3-এ।